السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وبعد. আমাদের বগুড়া মহাস্থান থেকে নিয়ে ঢাকা গুলিস্তান পর্যন্ত এর মাঝখানে যতগুলো মার্কেট আছে সব মার্কেটগুলোতে ঢুকবেন দেখবেন ঈদ আসন্ন, তাই প্রতিটি মার্কেটে মহিলাদের উপচে পড়া ভিড়। এত মহিলা, মাঝে মাঝে কিছু জোনাকি পোকার মতো পুরুষ মানুষ দেখা যায়। তবে পুরুষের কোনো লাভ নাই, মহিলারা সারাদিন মার্কেট করে তারা ক্লান্ত পরিশ্রান্ত এবং খিটখিটে মেজাজ। সামনে যদি কোনো পুরুষ মানুষ দেখে কোনোই দিয়ে ঘুঁতা দিয়ে সামনে দিকে এগিয়ে যায়। মহিলারা এমনভাবে মার্কেট করার জন্য হুমড়ি খেয়ে পড়েছে যেন নতুন কাপড় না হলে ঈদই হবে না। ঈদ করার জন্য নতুন কাপড়টাই শর্ত। আমাদের দেশে আমরা ইতিপূর্বে পত্রপত্রিকার মাধ্যমে দেখেছি বিভিন্ন ট্রেন্ডিং যে পোশাকগুলো থাকে, একসময় ছিল পাখি জামা, বাবার সামর্থ্য নাই এই জন্য কিনে দিতে পারে নাই, কিন্তু মেয়ের দাবি ছিল আমাকে একটা পাখি জামা কিনে দিতে হবে। এজন্য করে মেয়ে বাবা না কিনে দেওয়ার কারণে বা সামর্থ্য না থাকার কারণে মেয়েটি আত্মহত্যা করেছে, গলায় দড়ি দিয়েছে। কেন দিয়েছে? কারণ সে মেয়েটি বুঝেনি যে মুসলমানদের মাঝে ঈদ কেন আসে বা ঈদটাকে কীভাবে উদযাপন করতে হয়। নতুন কাপড় ছাড়া কি ঈদ উদযাপন করা যায় না? সাহাবায়ে কেরাম ঈদের জন্য করে কি শপিং করেছে, এটি আজকে আমরা জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, দুটি ওয়াকিয়া আমি আপনাদের সামনে তুলে ধরবো, যেই দুটি ওয়াকিয়ার মাধ্যমে আমাদের ইমান বহুগুণে বেড়ে যাবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আমরা দেখি ঈদ আমাদের মাঝে যতটাই আসন্ন হবে ততই মানুষগুলো শহর থেকে, যারা ঢাকাতে অবস্থান করে জীবিকার তাগিদে, তারা সেই ঢাকা শহর থেকে গ্রামাঞ্চলে মা বাবার সাথে ঈদ করার জন্য করে, পরিবারের সাথে ঈদ করার জন্য করে নারীর টানে বাড়ির পানে ফিরে আসে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখেছি যারা ট্রেনে ভ্রমণ করে, ট্রেনে পা ফেলানোর জায়গা থাকবে না, পুরো ট্রেন বগিগুলো ফুল হয়ে যাবে, উপরে ছাদগুলো ফুল হয়ে যাবে, এমনকি মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ঝুলে থেকে তারা বাড়ির দিকে ফিরে আসবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, একইভাবে যারা নৌপথে আসেন সেখানেও একই অবস্থা। ফেরিগুলোতে, লঞ্চগুলোতে ঠিক এমনিভাবে বাসগুলোতেও, বাসের দরজায় পর্যন্ত মানুষ দাঁড়িয়ে তারা বাড়ির দিকে আসবে ঈদ উদযাপন করার জন্য করে, পরিবারের সাথে একবেলা ভালো খাবে, পরিবারকে নিয়ে আনন্দ উল্লাস করবে। এটি কি মুসলমানদের জন্য ঈদ? সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কদ আফলাহা মান তাযাক্কা, এ দুনিয়ার মধ্যে যারা আত্মশুদ্ধি করেছে তারা সফল কাম হয়েছে। আত্মশুদ্ধিটা কিভাবে করে? এই আত্মা, আপনার মধ্যে একটা রূহ আছে, আত্মা আছে, এই আত্মাটাকে আপনি শুদ্ধ করবেন কিভাবে? শুদ্ধ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রমজান মাসে একটি মাস সিয়াম সাধনা দিয়েছেন। কেন দিয়েছেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমরা আল্লাহ ভীতি, খোদা ভীতি অর্জন করতে পারি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন খোদা ভীতি অর্জন করার পরেও একজন মানুষ ঈদ উদযাপনের ক্ষেত্রে, একজন যুবক ঈদ পালনের ক্ষেত্রে সকালবেলা খাওয়া দাওয়া করে, ঈদের নামাজটা পড়ে, সে তাদের দলবল নিয়ে, ফ্রেন্ড সার্কেল নিয়ে একটা ট্রাক ভাড়া করেছে, মিনি ট্রাক ভাড়া করবার পরে সেখানে দুই তিনটা বক্স তুলেছে, বক্স তুলে গান বাজাচ্ছে, গা থেকে শার্ট খুলে উপর থেকে তারা ঘোরাচ্ছে। এই যে বিজাতীয় সংস্কৃতি গান বাজনা নিয়ে পড়ে থাকলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এজন্য করে আমাদেরকে দ্বিতীয় হিজরিতে ঈদ উপহার দিয়েছিলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার পরেও তিনি কিন্তু ঈদ আমাদের উপহার দেয় নাই। ঈদ কেন দিয়েছেন? তৎকালীন সময়ে মক্কার মধ্যে উকাস মেলা এবং সেখানে বিভিন্ন নওরোজের অনুষ্ঠান হতো, আপনার মদিনাতে হতো, সেইগুলোতে মুসলমানরা ভিড় করতো, সেখানে যেন না যায়। মুসলমানদের জন্য করে স্পেশাল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি আনন্দের উৎসব দিয়েছেন, একটি হচ্ছে ঈদুল ফিতর আর একটি ঈদুল আজহা। কিন্তু এই আনন্দটা কিভাবে করতে হয় সেটি হয়তো আমরা জানি না, না জানার কারণে আজকে আমরা বিজাতীয় সংস্কৃতি, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তাদের মতো করেই আমরা এই ঈদগুলোকে উদযাপন করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদের কাছে যে বিষয়টি বলতে চাই তা হচ্ছে এই, আমাদের ঈদের আয়োজনগুলো শুধু খাবার দাবার এবং নতুন পোশাকের মধ্যে সীমাবদ্ধ হয়ে আছে। শপিং না হলে যেন আমাদের ঈদ হয় না। আপনারা ভালো করে জানেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া একজন সাহাবি, যার সম্পর্কে আপনারা সবাই জানেন, প্রত্যেক জুমার নামাজের মধ্যেই সানি খুতবাই ইমাম সাহেব বলে, আর হামু উম্মাতি বি উম্মাতি আবু বাকর ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমার, হযরত উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, অর্ধ জাহান যিনি শাসন করেছেন, এই হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঈদের শপিং কেমন করেছেন আজকে আপনাদের জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, ঠিক ঈদের একদিন আগে হযরত উমর রাষ্ট্র পরিচালনা করে বাসায় আসলেন।
বাসায় আসবার পরে সময়টা তখন ঠিক দুপুর বেলা। ইন দি মেন টাইমে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে তার ওয়াইফ আসলো, স্ত্রী আসলো। তার স্ত্রীর মনটা খুব খারাপ, চোখ থেকে পানি পড়ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, প্রাণীর স্ত্রী, তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার? তখন স্ত্রী বলল যে, দেখুন, আমার জন্য নহয় নতুন জামার ব্যবস্থা না হলো, এই যে ঈদের দিন, এই ঈদের দিনে আমাদের ছোট্ট বাচ্চাটার জন্য কি একটু নতুন কাপড়ের ব্যবস্থা হবে না? ও কি নতুন কাপড় পরবে না? আমি মা হয়ে দেখব অন্য সন্তানেরা নতুন কাপড় পরে ঈদের আনন্দ করবে, হাসি খেল তামাশা করবে, আর আমার ছোট্ট সন্তানটা অর্ধ জাহানের খলিফার ছেলে, তার গায়ের মধ্যে নতুন কোনো পোশাক নাই, যেগুলো আছে এগুলো তো পুরাতন হয়ে গেছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী এই কথা বলতে বলতে এক পর্যায়ে যখন কেঁদে ফেলল, তখন হযরত ওমর নিজের মনের মধ্যে কষ্ট পেলেন, আহারে, আমার স্ত্রী যা বলেছে সে তো মন তো বলেনি, তার জন্য না হয় নতুন কাপড় না হলো, ছোট্ট সন্তানটার জন্য তো নতুন কাপড়ের ব্যবস্থা করতে পারি। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু তৎকালীন সময়ে ফাইন্যান্স ডিপার্টমেন্টের যিনি হেড ছিল হযরত আবু ওবায়দা, তার কাছে একটি চিঠি লিখলেন, লেটার লিখলেন, পত্র প্রেরণ করলেন একদম বিদ্যুতের গতিতে। যখন এই চিঠিটি হযরত ওবায়দার কাছে চলে গেল, যেহেতু খলিফার চিঠি, সম্মানিত হাজিরিন, এরপরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি পেয়ে সেখানে দেখলেন লেখা আছে, হযরত ওমর লিখেছেন আবু ওবায়দার কাছে যে, ওগো ওবায়দা, আমাকে আগামী এক মাসের কি অগ্রিম বেতন দেওয়া যায়? আমি আমার সন্তানদের জন্য, স্ত্রীদের জন্য কোনো নতুন জামা কাপড় কিনতে পারি নাই। আগামীকালকে ঈদ হবে, তুমি যদি আমাকে আগামী এক মাসের অগ্রিম বেতনটা দিয়ে দাও তাহলে আমি আমার পরিবারের জন্য নতুন কাপড় কিনতে পারি। এই চিঠিটি দেখবার পরে হযরত ওবায়দা জায়গায় বসে থেকে চোখের পানি ছেড়ে কান্না হযরত ওবায়দা চোখের পানি ছেড়ে কান্না করতে লাগলেন, আহারে, অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধ জাহানের শাসক, তিনি তার পরিবারের জন্য করে ঈদের নতুন কোনো জামা কিনতে পারে নাই। আহারে, তিনি এই কথা চিন্তা করে জায়গার মধ্যে কান্নাকাটি করতেছে। হযরত ওবায়দা এরপরে নিজ থেকেই টাকা না দিয়ে আরেকটি চিঠি লিখে হযরত ওমরের কাছে পাঠালেন। হযরত ওমর যখন এই চিঠিটি পেলেন, পাওয়ার পরে সেখানে দেখলেন হযরত ওবায়দা লিখেছে, যিনি ফাইন্যান্স ডিপার্টমেন্টের হেড, তিনি লিখেছে যে, হযরত ওমর, আমি আপনাকে দুইটা শর্তে আপনাকে আগামী এক মাসের বেতন অগ্রিম দিতে পারি। এই দুটি শর্ত হচ্ছে, আপনাকে আমাকে ফয়সালা করে দিতে হবে যে আপনি যদি বলতে পারেন আগামী এক মাস আপনি দুনিয়াতে বেঁচে থাকবেন, আপনি হায়াতে থাকবেন, আপনার জীবন প্রদীপ বেঁচে থাকবে, জ্বলবে, তাহলে আমি আপনাকে আগামী এক মাসের বেতন ভাতা আমি আপনাকে দিতে পারি। সম্মানিত সুদী, হযরত ওমর এই প্রশ্নটি দেখবার পরে, শর্তটি দেখবার পরে তিনি হাউমাউ করে কান্না করে দিলেন, আহারে, সত্যিই তো তাই, একটা সেকেন্ডের কোনো ভরসা নাই, আগামী এক মাসে আমি বাঁচবো কি না, আমি অগ্রিম টাকা কিভাবে চাইলাম? সুপ্রিয় দর্শক শ্রোতা, হযরত ওমরকে দ্বিতীয় আরেকটি শর্ত দিয়েছে ফিনান্স ডিপার্টমেন্টের যিনি হেড হযরত আবু ওবায়দা, তিনি লিখেছেন, ওগো ওমর, আগামী এক মাস এই জনপদের মানুষ আপনাকে খেলাফতের দায়িত্বে রাখবে কি না, এটা কি আপনি নিশ্চিত আছেন? যদি নিশ্চিত থাকেন, এই দুইটা নিশ্চয়ন, যদি এই দুইটা বিষয় আমাকে যদি নিশ্চিত করতে পারেন, তবে আমি আপনাকে আগামী এক মাসের বেতন অগ্রিম দিতে পারি। এছাড়া আমার রসুলুল্লাহর আদর্শে আমি যতটুকু আদর্শবান হয়েছি, আমার পক্ষে আপনাকে এক মাসের অগ্রিম বেতন দেওয়া সম্ভব নয়। হযরত ওমর চোখের পানি ছেড়ে হাউমাউ করে কান্না শুরু করলেন, দাড়ি মোবারক ভিজে গেল। সুপ্রিয় দর্শক শ্রোতা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওবায়দার জন্য করে দোয়া করলেন, আর পরিবারের সবাইকে ডেকে সান্ত্বনা দিলেন, সন্তান কান্না করছে, নতুন জামা পরতে পারে নাই, জামাটা বেশি ব্যবহার করার কারণে তার পেছনে একদম ছোট ছোট ছিদ্র হয়ে গিয়েছে, বাবার সামনে পিঠটাকে সন্তান দেখিয়ে দিয়ে বলছে, বাবা, দেখো আমার জামার মধ্যে কত ছেঁড়া, তুমি কি আমাকে নতুন জামা কিনে দিবে না? সন্তানের এমন বক্তব্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই তার পিঠটাকে ঘুরিয়ে দিয়ে সন্তানকে বললেন, বাবারে, তোর কাপড়ে যতগুলো ছিদ্র আছে তার থেকে অনেক বেশি ছিদ্র অর্থ পৃথিবীর খলিফা হযরত ওমরের পাঞ্জাবির মধ্যে রয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে সান্ত্বনা দিয়ে বললেন, বাবারে, অর্ধ পৃথিবীর খলিফা যদি এই জুব্বা পরে নামাজ পড়তে পারে, ঈদ উদযাপন করতে পারে, তুই কেন পারবি না? বাবা, মন খারাপ করিস না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ আমাদেরকে শিখিয়েছেন, ওই আদর্শে আদর্শবান হওয়ার পরে এ দুনিয়ার সকল সুখকে আমরা বিসর্জন দিয়ে শুধু আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টিকে গ্রহণ করে নিয়েছি। আজকে অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরেও আমি এক মাসের বেতন আমি অগ্রিম পাইলাম না, আমাকে অগ্রিম দেওয়া হলো না। এই ছিল সাহাবায়ে কেরামের ঈদের শপিং। অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরেও তারা মার্কেট করতে পারে নাই, আর আমাদের দেশের আমরা যারা মধ্যবিত্ত শুধু নয়, দরিদ্র পরিবারের যারা আছে
সবাই তো ঈদ মার্কেট করতে পারে, নতুন জামা কিনতে পারে, কেন পারবে না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান করে দিয়েছে ঈদুল ফিতর যেন গরিব মানুষেরাও তারা নতুন জামা কাপড় পরে ভালো খাবার খেয়ে উদযাপন করতে পারে। এজন্য করে সাদাকাতুল ফিতর দেবে, সাদাকাতুল ফিতর দরিদ্রদেরকে দিলে তারাও যেন ঈদের আনন্দটা, যারা ধনী আছে তাদের লেভেলেও না হলে তারা যেন নিজের অবস্থান থেকে ভালোভাবে উদযাপন করতে পারে, এই ব্যবস্থা তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন। সুপ্রদর্শক শ্রোতা, আরেকটি বিষয় আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই, তা হচ্ছে এই ঈদের দিনে যুবক ভাইয়ারা যারা আনন্দ উল্লাস করছেন, যারা বিভিন্ন বাইক নিয়ে এখানে ওখানে গার্লফ্রেন্ড নিয়ে ঘোরাফেরা করছেন, আপনাদেরকে এতটুকু শুধু বলতে চাই, আপনারা কেনই বা এত উল্লাসিত হলেন, কেনই বা এত আনন্দিত হলেন আমি বুঝতে পারি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন মাঠের এক কোণে বসে থেকে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। সাহাবা কেরাম বললেন, ওমর তোমার কি মাথা খারাপ? আজকে আনন্দের দিন, উৎসবের দিন, উল্লাসের দিন, তুমি আনন্দ না করে তুমি কান্নাকাটি করছো কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, পাঁচ শ্রেণীর মানুষের উপরে আমার অভিসম্পাত, আমার লানত, তার মধ্যে এক নাম্বার হচ্ছে যে ব্যক্তি রমজানুল মুবারক পেয়েছে কিন্তু নিজের গুনাহকে ক্ষমা করে নিতে পারে নাই। হযরত ওমর বলেন, আমার মাস থেকে রমজানুল মুবারক পার হয়ে গেল কিন্তু আমি এখনো নিশ্চিত হতে পারি নাই আমার গুনাহগুলো মাফ হয়েছে কিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটি বারবার আমার মনে হচ্ছে, যার কারণে ঈদের আনন্দ আমার কাছে ম্লান হয়ে গিয়েছে। আমি শুধু চিন্তা করছি আমার গুনাহ ক্ষমা হলো কিনা, এজন্য করে আমি চোখের পানি ছেড়ে কান্না করছি। সুপ্রদর্শক শ্রোতা, এই যদি হয় জান্নাতের সার্টিফিকেট পাওয়া আশারে মুবাশশারার দুই নাম্বার শ্রেণীর মানুষ হযরত ওমরের জীবনী, তাহলে আমরা কোথায় আছি? আমাদের দেশের যারা ধনী আছে তারা ঈদের আনন্দকে বহুগুণে আরও বৃদ্ধি করার জন্য বিভিন্ন জায়গাতে সফর করে থাকে, দামি দামি গাড়ি, দামি দামি খাবার তারা খেয়ে থাকে, কিন্তু তারা কি একটাবার লক্ষ্য করে দেখে না এদেশের যারা সুবিধা বঞ্চিত বাচ্চা রয়েছে, সুবিধা বঞ্চিত মানুষ রয়েছে, যারা স্টেশনের মধ্যে রাত কাটায়, দিন কাটায়, ঈদের দিন এই সুবিধা বঞ্চিত মানুষগুলো তারা কিন্তু ঈদের আনন্দ করতে পারে না, তাদের মনে কোনো আনন্দ থাকে না, কিন্তু এরা আনন্দ করলো না করলো না এটি দেখার মতো কোনো মানুষ না। সেই প্রদর্শক শ্রোতা, আমি নিজে দেখেছি ঈদের দিন এই বগুড়ার বিভিন্ন স্পটের মধ্যে যেখানে মানুষগুলো সেভেন আপ খেয়ে, কোকাকোলা খেয়ে বোতলগুলোকে ফেলে দিচ্ছে এবং সুবিধা বঞ্চিত বাচ্চাগুলো ওই বোতলগুলোকে ঈদের দিনেও টোকাচ্ছে, তারা আনন্দ করছে বা তাদের ঈদের আনন্দটা কি জিনিস সেটা তারা বুঝতেই পারছে না, এবং এই খোঁজ খবর নেওয়ার মতো কেউ নাই। তাই আমি আপনাদেরকে বলবো এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। সুপ্রদর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন ঈদ উদযাপন শুধু এককভাবে নয় বরং আমাদের চারপাশে যারা আছে সবাইকে নিয়ে ঈদের আনন্দটাকে ভাগাভাগি করে নেওয়ার তৌফিক দান করে। এই ঈদের আনন্দটা শুধুমাত্র তাদের জন্যই যারা একটি মাস সিয়াম সাধনা করবার পরে নিজের অন্তরটাকে, রুহটাকে পরিশুদ্ধ করতে পেরেছে তাদের জন্য করেই ঈদের আনন্দ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, এই নিজের অন্তরটাকে পরিশুদ্ধ করে এরপরে তারা ঈদগাহে যাবে, নামাজ পড়বে, তবেই ঈদ আমাদের জীবনে কল্যাণ বয়ে আনবে, নচেত ঈদ আসবে, ঈদ যাবে কিন্তু ঈদ আমাদের জীবনে কোনো কল্যাণ বয়ে আনবে না। সুপ্রদর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য করে ঈদকে কল্যাণময় করুন, এবং ঈদের যখন একজন অপরজনের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হবে তখন আমরা যে বাক্যটির মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করব তা হচ্ছে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। আমি আবারও বলছি, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। এটি বলে সাহাবাই কেরাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে অপরের মাঝে তারা শুভেচ্ছা বিনিময় করতেন। সুপ্রদর্শক শ্রোতা, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগেই থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, এবং আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।